কল আছে কিন্তু জল নেই করিশুন্ডা অঞ্চলের বিভিন্ন এলাকায়। বাঁকুড়া জেলার নিন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের বিভিন্ন এলাকায় এবং কুশমুড়ি এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দাদের পানীয় জলের সমস্যায় পড়তে হচ্ছে। গোবিন্দপুর বাজারের এক টোটো চালক বলেন, চার দিন হলো এই জলের ট্যাপ থেকে জল পাওয়া যাচ্ছে না, শুধু এই বাজারে নয় অন্যান্য এলাকায় জল পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমরা দেখছি। হ্যাঁ, তো এটা এইরকম করে যদি জল যদি না আসে, এই এই যে রোদের যে তাপ 40-42 ডিগ্রি তাপমাত্রা চলছে, এটা মানুষ তো স্ট্রোক হয়ে যাবে। এই আমার এখানে টোটো চালাই, এক ফোঁটা জল পাচ্ছি না গো, কখন আসছে দু মিনিট এসে বন্ধ হয়ে যাচ্ছে, আবার সে ঝুরঝুর করে পড়ছে, আবার কখনো পড়ছে না। আজকে সকালবেলা একবার এক মিনিট জল পড়েছে, দিয়ে বন্ধ হয়ে গেছে। এখানে শুধু আমাদের এই বাস স্ট্যান্ডে বলে নয়, এখানে পুরো অনেক এলাকাতেই একদম জল জল আসছে না। কতদিন জল নাই এই কলটা? চার দিন জল নাই। খামখেয়ালি জল দিচ্ছে যখন মন যায়, কিন্তু জলই চার দিন একবারে বন্ধ। হ্যাঁ, আমরা ব্যবসা করছি, আমি জল পাচ্ছি না, একটা কল ভাঙা, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্ট হবে না, অনেক দূর থেকে জল নিয়ে আসতে হচ্ছে, অনেক দূর থেকে জল আনতে হচ্ছে। এ পাচ্ছি তো বিশ্বমুখ বাস যাত্রীরা আসছে, জল পাচ্ছে না, পায় না, তারা হাত পা মুখ কাছে জল একটু খেতে পায় না। প্রশাসনকে জানিয়েছিলেন? না, প্রশাসনকে জানানো হয়নি। এখানে সিভিল থেকে পিএইচই ইঞ্জিনিয়ারকে এই ব্যাপারে জানতে চাওয়া হলে উনি বলেন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জলের সমস্যা নিয়ে জানিয়েছি, তবে কবে জল সরবরাহ হবে কিছুই বলতে পারলেন না। চার দিন ধরে জল নেই, আপনি কি জানেন ব্যাপারটা? হ্যাঁ, ওটা আগে একবার পাইপ ভেঙে দিয়েছিল আমাদের, ঠিক আছে, পিএইচই দাঁড়ানো হয়েছিল, ওখান থেকে পিএইচই থেকে লোক দিয়ে ওই পাইপটা বাগিয়ে দিয়েছিল, ঠিক আছে। এখন আমার দুদিন আগে ওরা আবার পাইপটা ভেঙে দিয়েছে, ঠিক আছে, আমরা পিএইচই অফিসে জানিয়ে দিয়েছি, ঠিক আছে, এবার পিএইচই যা ব্যবস্থা নেওয়া করবে। ওই চার দিন ধরে জল নেয় বলছে, আপনি জানিয়েছিলেন? হ্যাঁ, পিএইচই অফিসে জানানো হয়েছে। আচ্ছা, ওনাকে কি কিছু বলছেন ওরা? হ্যাঁ, উনি এখন উনি কিছু বলেননি আর কি, ঠিক আছে, আমার জানানো হয়েছে, আমাদের জল চালু রাখতে বলা হয়েছে। আচ্ছা, এখন তো গ্রীষ্মকাল, খুব মানুষ সমস্যা পড়েছে, কি মনে হচ্ছে তাড়াতাড়ি বাগানো যাবে? হ্যাঁ, বাগানো যাবে, তাড়াতাড়ি বাগানো যাবে। কি কাল পরশুর মধ্যে হয়ে যাবে বাগানো? হ্যাঁ, সেটা পিএইচই বলতে হবে, আমরা পিএইচই অফিসে জানিয়ে দিচ্ছি আর কি। পিএইচই ওখান থেকে কবে জানিয়েছেন? আমরা পরশু দিন জানিয়েছি। পরশু জানিয়েছেন? হ্যাঁ। এখন কোনো খবর নেই? না, এখনও কোনো খবর নেই। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার অনুপম। আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন? আমি এখানে সিভিল ইঞ্জিনিয়ার। কেয়ার অ্যান্ড কিওর নার্সিং হোম, ঠিকানা পদ্মপুকুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9733135530, অথবা ফোন করুন 9735952310 এই নাম্বারে।